আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব রোজা রেখে কেউ যদি মিথ্যা কথা বলে তার রোজার বিধান কি, তার রোজা কি হবে নাকি হালকা হয়ে যাবে নাকি অর্ধেক রোজা হবে নাকি কিছুই হবে না, এ বিষয়ে ইসলাম কি বলে আলোচনা বুঝতে ধৈর্য ধরে আমাদের সাথেই থাকবেন। আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রোজা রেখে মিথ্যা কথা বললে রোজা হালকা হয়ে যাবে, এ বিষয়ে অধিকাংশ ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন এবং অধিকাংশ ওলামায়ে কেরামের ফতোয়া আমার মুখের, আমার পেটের যেমন রোজা রয়েছে আমার মুখের রোজা রয়েছে। মুখের রোজা হচ্ছে মিথ্যা কথা না বলা, আমার মুখের মাধ্যমে কাউকে কষ্ট না দেওয়া। আমার চোখের রোজা হচ্ছে জিনা, ব্যভিচার, অন্যায়, অশ্লীল এমন কিছু না দেখা। কানের রোজা রয়েছে, হাতের রোজা রয়েছে, আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা রয়েছে, আমার পায়ের রোজা রয়েছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা রয়েছে। এই জন্য আপনি শুধু না খেয়ে রইলেন এটাই রোজা, অন্য কিছু পালন করলেন না, এটা সম্পূর্ণ ভুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক ফরমান। আরও আপডেট পেতে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পেজ এবং আইডি লিঙ্ক আমার ভেরিফাই ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, এর বাইরে অন্য কোনো ধরনের পেজও নাই, আইডিও নাই। সাবধান, কারণ অনেকেই আমাদের নাম দিয়ে অথবা আমাদের ছবি দিয়ে প্রতারণা করছেন, সাবধান থাকতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।